দেখুন, এবার সৌদির তেল শোধনাগারে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবের একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়াবাবু প্রদেশের তেল শোধনাগারে এ হামলা চালানো হয়। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান বা আগ্নেয়গিরি দুই ব্যবহার করা হয়েছে। স্কাট শ্রেণীর এ ক্ষেপণাস্ত্র হামলায় এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এ হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, ইয়েমেনে গত কয়েক বছর ধরে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। হুতি বিদ্রোহীদের দমন এবং সাবেক প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসাতে 2015 সালের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি ও তার মিত্র দেশগুলো। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।